গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তো সকাল থেকে আমি ব্লগই করিনি, ভাবছিলাম আজকে কোনো ভিডিও শেয়ার করব না, কিন্তু আজকে বাইরে যা ওয়েদার, সকালে তো বৃষ্টি হয়েছে, সন্ধ্যে থেকে মানে একটু আগের থেকে, এখনো সন্ধ্যে হয়নি, দেখো বাইরে এখনো আলো আছে, তো এত বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হলে আমার মনটা যেন এমনি মানে খুব ভালো হয়ে যায়। তরিও এ ঘরে ঘুমাচ্ছিল, উঠে পড়েছে, আর আজকে শুভম বাড়ি চলে এসেছে দুপুরেই, ও ঘরে রয়েছে, বাপ্পাটা ওখানে গল্প হচ্ছে। আর আমি যেটা করছি এখন, রিওকে লেবু রস দিয়ে আসলাম, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখে, এটা আমি বসালাম, বাট করলো শুভমই ভাজলো বাদাম ভাজা, কারণ বৃষ্টি পড়ছে ভীষণভাবে, বাদাম ভাজা খেতে ইচ্ছা করছে, শুভম বললো একটু বাদাম ভাজো। জন্মাষ্টমীর দিনই শুভম এক ব্যাগ বাদাম এনেছিল, হ্যাঁ একদম জন্মাষ্টমীর দিনই বাদাম এনেছিলো, তো অনেকটা বাদাম ভাজা হয়েছে, এটা রেখে দেবো। আর বৃষ্টি পড়ছে দেখে ঘরে ঘুরছিল, হঠাৎ করে ইচ্ছা করলো একটু লাচ্ছা করতে, তো এই যে লাচ্ছাটা সেই বাড়ি থেকে এনেছিলাম, এখন অনেকটা রয়েছে, তো করাই হয়নি, শুভমের বার্থডেতে করেছিলাম, আর আজকে করলাম, নারকেল করা আছে, নারকেল করা দিয়ে আর দুধ দিয়ে লাচ্ছাটা করবো, মানে করছি, হয়েই গেছে, জাস্ট লাচ্ছাটা ভিজিয়ে ভেজে রেখে দিয়েছি, দুধটা একটু ঠান্ডা হলে দিয়ে দেবো। তো এই দেখো লাচ্ছাটা পুরো ভেজে নিয়েছি ঘি দিয়ে, একদম অল্প করেছি, কারণ শুভমও সেরকম খেতে চায় না, আমিও মিষ্টি জিনিস অল্প, ওই মন হয় যখন তখন একটু, তো এটা ভেজে নিয়েছি, দুধটাও পুরো রেডি, নারকেল দিয়ে দিয়েছি, এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, যে চিনিটা এখনও গলেনি বাট গলে যাবে, অনেকটা ঘন করে নিয়েছি যে নারকেল এগুলো, তো এটা এটার সাথে মেশালেই হয়ে যাবে, দিয়ে দেবো। আর এই যে গরম বাদামটা পুরো গরম রয়েছে, এই দেখো বাদাম খাওয়ার লোক চলে এসছে, বাদাম বাদামটা মাখাবো নাকি? আগে আমরা ওই বাড়ি থাকতে কত বাদাম খেতাম, বাদাম মাখা, বাদাম বাটা, বাদাম বাটাটা খুব কমই খেয়েছি আমরা ওই বাড়ি থাকতে, কত বাদাম খেতাম, আজ বাদাম, আরে বাদাম মাখাবা, খাটা দিয়ে খাওয়াই, আমরা যখন ওই বাড়িতে থাকতাম, ঘনা থাকতো তো মানে আমাদের ম্যানেজার আর কি, তো ও বাদাম খেতে এত ভালোবাসতো, হয়তো কোনো তরকারি ওর ভালো লাগছে না কিংবা খেতে ভালো লাগছে না বাদাম, মানে কোনো কারণে অকারণে আমাদের বাদাম মাখা যায়, বাদাম সবসময় একদম ঘরে ভাজা থাকতো রেডি, বাদাম ভাজা তার সাথে পেঁয়াজ কুচিয়ে শুকনো লঙ্কা দিয়ে, ও যা মাখতো না, আমাকে একটু দিতে চাইতো না, মানে বদমাইশি করতে দিত অবশ্যই, তো এটাই সেটাই সবাই বলছে যে ঘনাকে বলো বাদাম মাখা থাকতে। আর ঘনার আর একটা ডিস ছিল, এক ছিল বাদাম মাখা, আর একটা হচ্ছে ফুলুরির তরকারি, মানে ও ফুলুরি বাড়াতে কি নাম তো, আর আমাকে তো যার নামে ডাকতো সেটা আর বলার মতো না, যে ও বলতে হয় ফুলুরির তরকারি করো, তো আমি যদি বলতাম যে না আমি করবো না, ও নিজে নিজেই আলু কেটে পেঁয়াজ কেটে ফুলুরি তরকারি করে, এইবার তখন আর আমাকে দেবে না, বলবে করেছিলে আমি তো দেবো না, না দিত, তো ভীষণ মজার দিনগুলো কাটতো, তো ফুলুরির তরকারি এখন ভীষণভাবে মিস করি, বাদাম মাখা এটা হয়তো কেউ আর মাখাবে না, কারণ মাখিয়ে দিলে খেতে সবারই ভালো লাগে, মাখাটাই কে মাখবে, তুমি বলো ওনাকে বলো, মানে ও মাখবে না, আমি যদি মেখে দিই তবে ও খাবে। এই যে লাচ্ছাটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে, আর বাইরের সাথে বৃষ্টি, বৃষ্টিটা এখান থেকে আই থিঙ্ক বোঝা যাবে না, আর চামচে খানিকটা ঘি নিয়ে নিয়েছি, ভাজার সময় তো দিয়েছিলাম, আর একটু দেব, ব্যাস এটা ভিজু, অনেকটা দুধ টানে, এখন তো রয়েছে এতটা দুধ, বাট মনে হয় না এতটা থাকবে, বুঝছো কতটা হয়ে গেল, এতটাই মনে হয় আমাদের চার পাঁচ জনের হয়ে যাবে, এটা থাক এভাবে, ওরা তো বাদাম খাওয়ার জন্য ওয়েট করে রয়েছে, বাদামগুলো ছাড়াতে হবে, কিন্তু গরম রয়েছে এখনো, একটু ভাবটা বসুক তারপরে ঠান্ডা হয়ে গেলে ছাড়িয়ে দেবো। রিওর ছিল কম্পিউটার, কিন্তু যা বৃষ্টি হচ্ছে, কি খাচ্ছিস রে, কম্পিউটারে যাবি না, হ্যাঁ কি হলো, কি হলো, কি হলো, একটুও বসিনি দেখো, ওই আরে বসেই নি, ও একটু খালি খালি বসে,
দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি, চা হবে। এখানে হচ্ছে বাদাম ভাজার জন্য, বাদাম মাখার জন্য লঙ্কা পোড়া, লঙ্কা পোড়া রেডি। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি রেডি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কাও ভাজা হয়ে গেছে। এই কটা বাদাম মাখাবো আর এটা রিও, আর এগুলো থাক, পরে আমি ছাড়িয়ে রেখে দেবো। আর এখানে লাচ্ছাটাও রেডি, বাট লাচ্ছাটা তো এখন গরম খাবে না। চাটা করে নিয়ে এই যে নতুন কাপগুলো বের করে নিয়েছি, এটাতে চাটা ছেঁকে নেবো। চেঞ্জ করে নিলাম, এর মধ্যে মাখানো যাবে না, কারণ লঙ্কা দিয়ে, তেল দিয়ে, লবণ দিয়ে পেঁয়াজটাকে আগে মেখে নিতে হবে। লবণ দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল আর একটু লেবু। এগুলোকে একটু চটকে মাখিয়ে নিয়ে বাদামটাকে জাস্ট দিয়ে খেয়ে নিতে হবে, কারণ নাহলে বাদামটা নরম হয়ে যাবে। ওই জন্য বাদামটাকে আলাদা রেখে দেওয়া হয়েছে। চাটা ছেঁকে নিয়ে যাব, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এই যে বিকেলের টিফিন একদম পুরো রেডি, বাদাম লেবু এই দুটো দিয়ে মাখা হবে। আর আমি একটুখানি চায় নেবো, যে চায়ের চা পুরো রেডি হয়ে গেছে। এটা জায়গা ধরছে না, দুম করে যদি পড়ে যায়, পড়বে না আশা করছি। আর এটা খাবো পরে রাতে, শুভম তো মনে হয় না খাবে এটা, চলো নিয়ে যাই। কখন কি মন হয়, মানে শুয়েছিলাম শুভম আসবে সেসবও জানি না, আমি জানি রিও ঘুম থেকে উঠবে, তারপরে ওকে কম্পিউটারে দিয়ে আসবো। কম্পিউটারে গেল না, এখন আমি ওকে বাদাম খেয়ে কম্পিউটারে পাঠিয়ে দেবো, পড়তেও বসানো হলো না। যাই হোক এখন এগুলো তো খাওয়া দাওয়া করি, তারপর একটা তারপরে চিন্তা করা যাবে। রাতে একটা প্ল্যান করে রেখেছি কিন্তু বৃষ্টি থেমে গেছে, আশা করছি হবে না মনে হচ্ছে। চলো এটা ঢাকা থাক, এটা এইভাবে নিয়ে নিলাম, নাহলে যা ভারী হয়ে গেছে বাদাম তার ধুম করে পড়ে যাবে। এনান লোকজন হাঁ করে বসে আছে খাবে বলে। নিন আপনারা আপনাদের আহার গ্রহণ করুন, ঠিক আছে? এর তো সারাক্ষণ ফোন লেগেই গেছে, কথাও বলা যাবে না, যাক কথা বলে নিক তারপরে। দিও ওই বাদামের মাটিটা না, তোমার এইটা সাদাটা, তোমার এই বাদামের মাটিটা, তোমার এইটা সাথে এটা মাখানো কাজ চলছে। তুমি তো এটা খাবা তো? হ্যাঁ রেডি করে এনে দিলে সবার খুব ভালো লাগে না খেতে? হ্যাঁ খুব ভালো লাগছে রিও, এটা খেতে হবে কিন্তু। আচ্ছা দাও বাটিটা দাও ওকে, নে রিও কম্পিউটারে যাবি তো, দাও আনার সাথে সাথে বাদাম উঠেও গেল। বলছি রাতে একটা কথা বলবো, রাতে একটা জিনিস করবো খাবার, তো খিচুড়ি করবো। আরে আরে সেই বৃষ্টি হচ্ছে, শোনো তুমি এইটুকুনি খাবো, বাকি গুলো তোমার রাতে নিমন্ত্রণ।
ওরা তো কোথায় নেমন্ত করা আছে তোমাকে, এখন বিয়ে নেই, অন্নপ্রাশন নেই, এরকম করছো না গ্যাস চাল। শোনো, রাতে খোনা মুখ ডাল, গোবিন্দভোগ চাল, আর একটু ঘি দিয়ে, একটু আলু আর টমেটো দিয়ে যা বানাবো, বুঝলে তো। চলো, আমি একটা সিনেমা দেখছিলাম জমিন, ভীষণ ভালো লাগছে দেখতে দেখতে। এই ধরনের সিনেমা ভীষণ ভালো লাগে, সিনেমা তো সাধারণত দেখাই হয় না। আর শুভম ঘুমিয়ে গেছে, ও ঘুমাচ্ছে। এই ওকে কম্পিউটারে দিয়েছিলাম আনতে যাবো, ভেবেছিলাম স্যার আসবে পড়াতে, ওর স্যার ওখানে পড়াবে, আমি সিনেমাটা দেখবো। বাট স্যার ফোন করেছিল আজকে পড়াতে আসতে পারবে না, অন্যদিন পড়িয়ে দেবে, তো ওকে নিয়ে এসে আমাকেই পড়াতে হবে। তো রাতে খাওয়া দাওয়ার কিছু ঠিক নেই, বৃষ্টি তো বন্ধ হয়ে গেলো, খিচুড়ি প্ল্যান ক্যান্সেল। বাট এখন আরেকটা জিনিস খেতে ভীষণ মন চাইছে, যেহেতু শুভম বাড়ি আছে, বাট বলেছি দেখা যাক কি হয়, তোরই ওকে নিয়ে আসি গা। কি করছিস, সেটা কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে রে, স্পেশাল ডিশ কি ডিশ এটা? কাজু বিস্কিট ডিশ, কাজু বিস্কিট ডিশ এটা, স্পেশাল ডিশ বানিয়েছে কাজু বিস্কিট ডিশ। আবার কি আনতে চললি, একটু ফাস্ট করো। যে জল আনতে গেছে, এগুলো খাবে এখন, দুধ খাবে না বললো। এখানে হচ্ছে দেশি মুরগি কষানো, আলু ধনে পাতা সব পড়বে, আর ওখানে ভাত তে জল বসিয়ে দিয়েছি, চাল এখানে ভিজিয়ে ধুয়ে রাখা আছে, গরম গরম ভাত আর মাংস ঝোল, তাই তো? প্রেশারে দিলাম, দিসিটা দিয়ে নেওয়া, হ্যাঁ ভালো হবে। একটু হলুদ লাগবে না, হলুদ তো দিই নি, হলুদ কি লাগবে, ও হলুদ একটা দাও নি, এই একটু খুন দিলা সারা। ঠিক আছে, তুমি রান্না করো, আমি যাই। তো ওই যে চিকেন রেডি, ঝোলটা একটুখানি ইয়ে করবে বলে জ্বালিয়ে দিয়েছিলো, বন্ধ করে দেবো। গরম গরম চিকেনের ঝোল, আর এখানে ভাত বেড়ে নিয়েছি তিনজনার, ভাতটা শুভমের বেশি বেড়ে ফেলেছি, এখনই বকবে, তো কমিয়ে নেবো আর ঝটপট ভাত খেয়ে নেবো, খিদেও পেয়ে গেছে। সামনে দেশি মুরগির ঝোল আর গরম ভাত রেখে দিতে হবে, বেশি কথা বলা যায় না, খিদে এমনি চরম পেয়ে গেছে, কারণ অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, স্কুল থেকে এসে খেয়ে নিয়েছি তখন, তারপরে সন্ধ্যাবেলা একটু বাদাম আর চা খাওয়া হয়েছে। তো গরম গরম মাংসের ঝোল আর ভাত খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। যা রান্না করলে আর যা খেলাম আজকে, এরকম যদি দু তিন দিন খাই তো পেটটা করে ধামা হয়ে যাবে। হ্যাঁ দিলাম, আর খেটে পেট খারাপ দেখো। গরম গরম মাংস ছোটে না, মাংসটা হেভি হয়েছে। আসলে গরম মাংস যেমনই রান্না করো ভালো লাগবে, নুন ঝাল দিয়ে রান্না করো। আর একটুখানি বেশি কিছু কর গা, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এগুলো কি করেছিস এখানে, শোবো কি করে? ও বিছানা করেছে, এবার শোবো বাবা। আর বাচ্চা আজ দুপুরবেলা একটু শোয়া হয়নি, শুয়েছি আর শুভ মেসে তারপর সাথে কথা টথা বলতে গিয়ে আর ঘুমানো হয়নি, মানে ঘুমানো তো দূরের কথা, শোয়া পর্যন্ত হয়নি। তো চলো, আশা করছি ভিডিও যদি ভালো লাগে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, তো গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ, শুভরাত্রি, টাটা, গুড নাইট। হ্যাঁ এখন আমাদের গুড নাইট, আমি তো মায়ের কথা বলে দিয়েছি, আমার কেন মা বলছে আমি জানিও না। ঠিক আছে, তো গুড নাইট।